মোবাশির ইসলাম নাইম মন্তব্য করেছেন ভাইয়া অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং সম্পর্কে ভিডিও দিলে খুবই উপকৃত হতাম আমি বলেছি আচ্ছা ভাই নোট করে রাখলাম আমার লিস্টে ভবিষ্যতে নিশ্চয়ই এই বিষয়ে ভিডিও দেওয়া হবে কিন্তু তিনি বলেছেন ভবিষ্যতে না ভাইয়া কিছু দিনের মধ্যে দিলেই ভালো হতো আমি বলেছি আচ্ছা ঠিক আছে চেষ্টা করব এরপর বেশ কিছুদিন সময় চলে গেছে ইতোমধ্যে আমি আরও দুইটা ভিডিও আপলোড করেছি কিন্তু অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং নিয়ে ভিডিও করা হয় নাই আমার যে সর্বশেষ ভিডিও সেখানে এসে তিনি একই মন্তব্য করেছেন অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং নিয়ে একটা ভিডিও দিলে ভালো হতো তখন আমার মনে পড়ছে যে আমি তো এই বিষয়ে ভিডিও বানাতে চেয়েছিলাম উনি আবার কিছু পয়েন্ট উল্লেখ করে দিয়েছেন যে ভিডিওতে কোন কোন বিষয়গুলো আমি তুলে ধরবো আমার জন্য ভালো হয়েছে তো আজকের এই ভিডিওটা জাপানে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা এবং তৎসংশ্লিষ্ট অন্যান্য আরও কিছু বিষয় নিয়ে হতে যাচ্ছে তো চলুন শুরু করা যাক আপনারা সবাই জানেন জাপানের অটোমোবাইল ইন্ডাস্ট্রি হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ ইন্ডাস্ট্রিগুলোর একটি নিরাপত্তাজনিত ব্যাপারগুলোর সর্বোচ্চ গুরুত্ব প্রদান এবং নিত্য নতুন উদ্ভাবনী প্রযুক্তি সংযুক্তিকরণ করার জন্য জাপানের এই অটোমোটিভ ইন্ডাস্ট্রি সমগ্র পৃথিবীতে নিজের একটা অবস্থান দাঁড় করিয়েছে অনেকগুলো জনপ্রিয় নামিদামি দামি ব্র্যান্ডের গাড়ি প্রস্তুত করা হয় জাপানে টয়টা হন্ডা নিশান মিৎসুবিসি সুবারো সুজুকি বর্তমান পৃথিবীতে আবহাওয়ার পরিবর্তন একটা অনেক বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে সেজন্য বিভিন্ন কার ম্যানুফ্যাকচার কোম্পানিগুলো পরিবেশ দূষণমুক্ত ইঞ্জিন এবং ফুয়েল প্রস্তুত করার জন্য মনোযোগ দিচ্ছে সেক্ষেত্রে জাপান সবসময় চেষ্টা করছে তাদের উন্নত প্রযুক্তি ব্যবহার করে পরিবেশ দূষণের মাত্রা কমিয়ে আনার জন্য যে কোনো দেশের থেকে জাপান অনেক বেশি রিলায়েবল এবং অনেক বেশি ডেভেলপড এর পাশাপাশি হাই পারফরম্যান্স এবং পকেট ফ্রেন্ডলি ব্যাপার তো রয়েছেই যেটার জন্য জাপান ওয়ার্ল্ডে লিডিং পজিশনে রয়েছে কার সাপ্লাইয়ের ক্ষেত্রে বোথ ইউজড কার্স অ্যান্ড নিউ কার্স এইসব বিভিন্ন ফ্যাক্টরস বিবেচনা করে জাপান হতে পারে আপনার জন্য একটা উল্লেখযোগ্য গন্তব্যস্থল যেখানে আপনি অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতে পারেন ভিডিওর এই পর্যায়ে এসে আরও বিস্তারিত আলোচনার পূর্বে একটা গুরুত্বপূর্ণ কথা আপনি যদি আমাকে প্রশ্ন করেন জাপান কি অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য সব থেকে ভালো জায়গা কিনা তবে আমি বলবো যে না জাপান বাদেও বিশ্বের বিভিন্ন দেশ অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য জনপ্রিয় জার্মানি ইউকে ইটালি ইউএসএ সব দেশগুলোতে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং সব থেকে ভালো পড়ানো হয় আপনি যদি অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়েই পড়তে চান এবং আপনার যদি এটাই মূল লক্ষ্য থাকে তাহলে আপনি জাপান বাদে সেই সব দেশ বিবেচনা করতে পারেন তবে জাপান যদি আপনার মূল লক্ষ্য হয় আপনি যদি জাপানেই আসতে চান এখানেই পড়াশোনা করতে চান সেক্ষেত্রে আপনি ল্যাঙ্গুয়েজ কোর্স শেষ করার পরে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংকে বেছে নিতে পারেন আপনার ভবিষ্যৎ কেরিয়ারের জন্য অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এবং অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং দুইটা বিষয় অনেক ক্ষেত্রেই এক হিসাবে প্রতীয়মান হয় তবে অটোমোটিভ ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্র অনেক বিস্তৃত এবং অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং মূলত অটোমোটিভ ইঞ্জিনিয়ারিংয়েরই একটা ডিসিপ্লিন মাত্র এবার আসা যাক মুবাসির ইসলাম নাইম এবং রফিকুল যে বিষয়গুলোকে ভিডিওতে তুলে ধরতে বলেছেন আপনারা দুজন একই মন্তব্য করেছেন আমি জানি না আপনারা দুইজন একই ব্যক্তি কিনা যাই হোক আপনাদের বিষয়গুলো হচ্ছে ভাষা প্রোগ্রাম শেষ করে কিভাবে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হওয়া যায় অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং কোর্স কত বছর মেয়াদি হয় অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা চলাকালীন পার্ট টাইম জব করা যাবে কি না পার্ট টাইম জব করে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং ফি দিয়েও দেশে কিছু টাকা পাঠানো যাবে কিনা কোন কোন অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং কলেজগুলো ভালো অটোমোবাইল ইঞ্জিনিয়ারদের বেতন কত হয়ে থাকে এবং আমার নিজস্ব মতামত জাপানে আপনি আপনার ভাষা শিক্ষা কার্যক্রম শেষ করার পরে আপনি এই অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং বা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন কোর্সে ভর্তি হতে পারেন এক্ষেত্রে আপনার ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন পিএইচডি করার সুযোগ রয়েছে বা আপনার প্রয়োজন অনুযায়ী আপনি বিভিন্ন টেকনিক্যাল কোর্সে ভর্তি হতে পারেন বা প্রফেশনাল বিভিন্ন কোর্সে ভর্তি হতে পারেন দুই বছর তিন বছর চার বছর মেয়াদি বিভিন্ন রকমের কোর্স রয়েছে এবং প্রত্যেকটা কোর্সের নির্দিষ্ট কিছু রিকোয়ারমেন্টস রয়েছে আপনার যদি সেই সব রিকোয়ারমেন্টস ফুলফিল করার যোগ্যতা থাকে তাহলে আপনি সেসব কোর্সে ভর্তি হতে পারেন এখন আলোচনা করা যাক আপনি কিভাবে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং বা অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হবেন আপনাকে সর্বপ্রথম সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কোথায় ভর্তি হবেন আপনি চাইলে সরাসরি ইউনিভার্সিটিতে বা জুনিয়র কলেজ বা গ্র্যাজুয়েট স্কুলে ভর্তি হতে পারেন অথবা আপনি জাপানে ল্যাঙ্গুয়েজ স্কুলে ভর্তি হয়ে সেখান থেকে পাশ করে তারপরে অটোমোটিভ ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন কোর্সে ভর্তি হতে পারেন আপনি যদি সরাসরি ইউনিভার্সিটিতে ভর্তি হন তার জন্য আপনাকে কোন ইউনিভার্সিটিতে ভর্তি হবেন সেটা ঠিক করতে হবে অথবা আপনি যদি কোনো টেকনিক্যাল কলেজে ভর্তি হতে চান অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং বা অটোমোটিভ ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন কোর্সে সেটাও আপনাকে ঠিক করতে হবে যে আপনি ঠিক কোন কলেজে পড়তে চান যেখানে হন না কেন আপনার প্রত্যেকটা প্রতিষ্ঠানের ভর্তি প্রক্রিয়া আলাদা সবথেকে ভালো হয় আপনি যদি অনেক আগে থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করেন সেক্ষেত্রে আপনার সুবিধা হবে কি কি রিকোয়ারমেন্টস লাগে সেটা আপনি আগেই দেখে নেবেন প্রত্যেকটা প্রতিষ্ঠানের অনলাইন সাপোর্ট সিস্টেম রয়েছে তাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন যে আপনি ভর্তি হতে চান তাদের সাথে যোগাযোগ করে অনলাইনে আবেদন করবেন যেমন দেখেন এটা হচ্ছে টয়োটা অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং কলেজ অফ কোবের ইনফরমেশন এখানে লক্ষ্য করেন যে এখানে এলিজিবিলিটি রিকোয়ারমেন্টস রয়েছে ভর্তি হওয়ার জন্য প্রথমে দেখেন তিন বছরের প্রোগ্রামের যোগ্যতা এখানে একজন অ্যাপ্লিকেন্টস এর অবশ্যই বারো বছরের স্কুল এডুকেশন লাগবে অর্থাৎ বাংলাদেশের হিসাবে সেটা এইচএসসি লেভেল ইন্টারমিডিয়েট পাশ করা থাকতে হবে এটার একটা রিজনেবল পেমেন্ট রয়েছে স্কুল ফিজ রয়েছে এবং এখানে আপনার জাপানিজ ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটির কথা বলা আছে এখানে নিচের পাঁচটা শর্ত দেওয়া রয়েছে এই পাঁচটার যেকোনো একটা শর্ত আপনার ফুলফিল করতে হবে এন থ্রি লেভেল পাশ করতে হবে জে এলপিটি এন থ্রি এখানে আরেকটা স্কুলের আপনাদের অ্যাপ্লিকেশন রিকোয়ারমেন্টস দেখায় গ্লোবাল ইন্টেলিজেন্স অফ অটোমোবাইল এখানে দেখেন বিভিন্ন বিশেষায়িত কোর্সের জন্য আপনার বিস্তারিত বলা আছে কতজন নেবে এবং আপনার কোর্সের ডিউরেশন ডিউরেশন কতদিন হবে সেসব বলা আছে তারপরে আপনার এপ্লিকেশন ডেডলাইন কত তারিখ পর্যন্ত সেটাও দেয়া আছে আপনার কত টাকা লাগবে আপনার পছন্দ যে যেকোন ইউনিভার্সিটি বা কলেজের ওয়েবসাইটে গেলে আপনার কি কি রিকোয়ারমেন্টস লাগবে আপনি সেসব বিস্তারিত জানতে পারবেন আপনারা আরো একটি অটোমোবাইল টেকনিক্যাল কলেজের ইনফরমেশন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিশান অটোমোবাইল টেকনিক্যাল কলেজ তাদের ওয়েবসাইটে আপনারা বিস্তারিত তথ্য পেয়ে যাবেন এখানে আমরা যেটা দেখব স্কুল ফি এখানে লেখা রয়েছে দেখুন নয় লক্ষ আশি হাজার জাপানিস ইয়েন থেকে নয় লক্ষ নব্বই হাজার জাপানিজ ইয়েন তারা জাসো ওয়েবসাইটে লিংক দিয়ে দিয়েছে যদি আপনারা স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে চান তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এখানে ডিটেলস ইনফরমেশন দেওয়া রয়েছে এদের অ্যাপ্লিকেশন প্রসেসটা কি দেখেন এখানে ওই একই আপনাদের বারো বছরের পড়াশোনার অভিজ্ঞতা থাকতে হবে এবং আপনাকে আপনার পড়াশোনার যে খরচ সেটা বহন করার জন্য কাগজপত্র রেডি রাখতে হবে এবং আপনার যে লিভিং এক্সপেন্স জাপানে বসবাস করার যে খরচ আপনি কিভাবে বহন করবেন সেটার একটা তথ্য তাদেরকে দিতে হবে এরপর আপনারা অ্যাপ্লিকেশন প্রসিডিউরটা দেখতে পাচ্ছেন সর্বপ্রথম আপনাকে যাবতীয় ডকুমেন্টস সেগুলো স্ক্রিনিং করতে পাঠাতে হবে পরবর্তীতে আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে তারপরে দুটা রিটেন টেস্ট রয়েছে একটা হচ্ছে ম্যাথমেটিক্স আর একটা হচ্ছে জাপানিস কি কি ডকুমেন্টস লাগবে দুই কপি ছবি লাগবে এক্সামিনেশন ফি পঁচিশ হাজার জাপানিস ইএন একটা এনভলপ দিতে হবে এমটি এনভলপ যেখানে আপনি স্ট্যাম্প পেস্ট করে দেবেন তারপর আপনাকে জাপানের রেসিডেন্ট কার্ডের কপি জমা দিতে হবে পাসপোর্ট সেটার কপি জমা দিতে হবে তারপর আপনার এডুকেশনাল সার্টিফিকেট এবং জাপানিজ প্রস সার্টিফিকেট এই দুটো সার্টিফিকেট জমা দিতে হবে সর্বশেষ হচ্ছে আপনার সলভেন্সির লেটার সচ্ছলতার প্রমাণপত্র কাগজ এটা জমা দেবেন পরবর্তীতে আপনার জাপানিস অ্যাড্রেসে মেইলের মাধ্যমে রেজাল্ট তারা পাঠিয়ে দেবে এই হচ্ছে বিস্তারিত অ্যাপ্লিকেশন প্রসিডিওর জাপানে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য সবথেকে ভালো প্রতিষ্ঠান মনে করা হয় হিরোসীমা কোকুসাই কাকুয়েন অটোমোটিভ জুনিয়র কলেজ হিরোশিমায় অবস্থিত এটি দ্বিতীয় অবস্থানে থাকবে হিরোশিমা ইউনিভার্সিটি এই প্রতিষ্ঠানটিও অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য বেশ জনপ্রিয় এরপর হচ্ছে নাগোয়া ইউনিভার্সিটি নাগোয়া হচ্ছে জাপানের ইন্ডাস্ট্রিয়াল হাব নাগোয়া ইউনিভার্সিটিতে যেমন অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং অনেক ভালো পড়ানো হয় এর পাশাপাশি জাপানের বিভিন্ন কার ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলোর মেইন হেড অফিস হচ্ছে এই নাগোয়াতে আপনি গ্র্যাজুয়েশনের পর খুব সহজেই আপনার পরিচিত এলাকাতেই জব খুঁজে পেতে পারেন আচ্ছা দুইটা প্রশ্ন ছিল এরকম যে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং পড়াকালীন সময়ে পার্ট টাইম জব করা যাবে কি না এবং পার্ট টাইম জব করে নিজের পড়াশোনার খরচ বহনের পাশাপাশি আপনি দেশে টাকা পাঠাতে পারবেন কিনা প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে অবশ্যই পার্ট টাইম জব করা যাবে আপনি অ্যাজ এ স্টুডেন্ট একটা স্টুডেন্ট ভিসা পাবেন আপনার রেসিডেন্ট কার্ডে আটাশ ঘন্টা কাজ করার অনুমতি থাকবে আপনি আপনার সুযোগ সুবিধা মতো এবং আপনার নিজের যোগ্যতা মতো যে কোনো পার্ট টাইম জব করতে পারবেন তবে সেটা অবশ্যই আপনার পড়াশোনার ক্ষতি না করে এখন দেশে টাকা পাঠানোর বিষয়টা হচ্ছে আপনি কত টাকা ইনকাম করবেন আপনার কত টাকা খরচ হবে সেসব হিসাব করার পরে আপনাকে বিবেচনা করতে হবে যে আপনি দেশে টাকা পাঠাতে পারবেন কি না তবে আপনি যদি স্কলারশিপ ম্যানেজ করতে পারেন আপনার যে টিউশন ফি সেটার খরচ যদি কমিয়ে আনতে পারেন তাহলে আপনি দেশে অবশ্যই টাকা পাঠাতে পারবেন এবার চলুন দেখা যাক একজন অটোমোটিভ ইঞ্জিনিয়ারের স্যালারি কেমন হয় জাপানে আপনারা দেখতে পাচ্ছেন পেস্কেল ওয়েবসাইডের একটি তথ্য এখানে বলছে একজন অটোমোটিভ ইঞ্জিনিয়ারের গড় বেতন হচ্ছে পাঁচ মিলিয়ন অর্থাৎ পঞ্চাশ লক্ষ জাপানিজ ইয়েন জাপানে সাধারণত বাৎসরিক হিসাবেই স্যালারি ধরা হয় সেই হিসাবে আপনি যদি পঞ্চাশ লক্ষকে বারো দিয়ে ভাগ করেন তাহলে আপনি মাসে কত টাকা স্যালারি হয় যেটা গড় স্যালারি সেটা আপনি পেয়ে যাবেন ইকোনমিক রিসার্চ ইনস্টিটিউটের তথ্যমতে দেখা যাচ্ছে জাপানে অটোমোটিভ ইঞ্জিনিয়ারের গড় বার্ষিক স্যালারি হচ্ছে একানব্বই লাখ তিপ্পান্ন হাজার নয়শো এটা অবশ্যই এন্ট্রি লেভেলের স্যালারি না এটা মিড লেভেলের স্যালারি এটা একটা গ্রাফ আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরো বিস্তারিত তথ্য রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একটা চার্ট এই চার্টটাতে আপনারা দেখতে পাচ্ছেন জাপানের অটোমোটিভ ইন্ডাস্ট্রিতে কোন সেক্টরের লোকজন কেমন রয়েছে সর্বোচ্চ চুয়াল্লিশ পার্সেন্ট হচ্ছে মাস্টার ডিগ্রি পাস দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্যাচেলর পাস যারা ওনারা এবং আরো একটু নিচে গেলে স্যালারি পটেন্সিয়াল দেখা যাচ্ছে অর্থাৎ আগামী পাঁচ বছরে তেরো শতাংশ বেতন বৃদ্ধি পাবে এই অটোমোটিভ ইন্ডাস্ট্রিতে চলুন এবার কিছু জাপানিজ সাইটে গিয়ে দেখি অটোমোটিভ ইন্ডাস্ট্রিতে কোন কোন জব সার্কুলার রয়েছে আমি ক্রস সাইটে আসলাম এসে এখানে সার্চ দিলাম অটোমোটিভ অটোমোটিভ ইন্ডাস্ট্রিতে এই মুহূর্তে দুইশো চোদ্দটা জব চালু রয়েছে যেমন দেখেন শুরুর জবটা হচ্ছে রিক্রুটমেন্ট কনসালটেন্ট অটোমোটিভ মোবিলিটি স্পেশালাইস্ট স্যালারিটা দেখেন চার মিলিয়ন ইয়েন থেকে ছয় মিলিয়ন ইন টোকিওতে এই জবটা রয়েছে পারমানেন্ট জব তারপরে হচ্ছে এখানে ক্যাড ইঞ্জিনিয়ার রুফিং সিস্টেমের এখানেও স্যালারিটা চার মিলিয়ন থেকে নেগোসিয়েবল এরপরে আপনার আরও বেশি চার মিলিয়ন থেকে শুরু এটা হচ্ছে হিরোসিমা প্রিফেকচারের জবটা আরও বিভিন্ন জব রয়েছে এই আপনার অটোমোটিভ ইন্ডাস্ট্রির উপরে আমরা আরেকটা জব সাইটে যাই এখানে দেখেন আরেকটা জব সাইটে সিস্টেম ইঞ্জিনিয়ারের একটা সার্কুলার রয়েছে অটোমোটিভ ইন্ডাস্ট্রির স্যালারি রেঞ্জটা দেখেন সেভেন মিলিয়ন থেকে নাইন বাৎসরিক টোকিওতে জবটা রয়েছে তিন আগস্টে জবের সার্কুলারটা দেওয়া রয়েছে এরপরে দেখা যাচ্ছে ব্যাটারি এক্সপার্ট এটার স্যালারি এইট মিলিয়ন থেকে টুয়েলভ মিলিয়ন বাৎসরিক আপনি এরকম অসংখ্য জব পেয়ে যাবেন আপনার যোগ্যতা অনুযায়ী আপনি যে বিষয়ে পড়াশোনা করবেন সেই কোয়ালিফিকেশন অনুযায়ী আপনি আপনার জব খুব সহজেই খুঁজে পাবেন এবং স্যালারিও অনেক ভালো অটোমোটিভ ইঞ্জিনিয়ারদের একটা সংগঠন রয়েছে সংগঠনটার নাম হচ্ছে সোসাইটি অব অটোমোটিভ ইঞ্জিনিয়ার্স অব জাপান ইনকর্পোরেশন এই প্রতিষ্ঠানটি উনিশশো সালে জাপানে প্রতিষ্ঠিত হয়েছে বর্তমানে সদস্য সংখ্যা পঞ্চাশ হাজার ছাড়িয়ে গিয়েছে এবং প্রায় পাঁচশো কর্পোরেট মেম্বার রয়েছে এরা জাপানের অটোমোটিভ ইন্ডাস্ট্রির সব কিছু দেখাশোনা করে এবং স্টুডেন্ট থেকে শুরু করে ইঞ্জিনিয়ার পর্যন্ত প্রত্যেকের মধ্যে যেন একটা সমন্বিত কার্য পরিকল্পনা হয় তার ব্যবস্থা তারা করে প্রতি বছর প্রায় এদের এক্সিবিশন হয় জাপানে যেমন এই দুই হাজার একুশ সালেও ইয়োকোহামাতে নাগোয়াতে এক্সিবিশন হয়েছে এরা প্রদর্শনীর মাধ্যমে বিভিন্ন কোম্পানির অটোমোটিভ ইন্ডাস্ট্রির বিভিন্ন প্রযুক্তি সেবা এসব তুলে ধরে তারা তাদের নিজেদের জ্ঞান অভিজ্ঞতা এসব শেয়ার করে এবং এই অটোমোটিভ ইন্ডাস্ট্রিটাকে বর্তমান অবস্থা থেকে আরও ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে আপনি যদি আপনার নিজের চেষ্টা এবং দৃঢ় মনোবল দিয়ে লেগে থাকেন তাহলে আপনি খুব সহজেই এই অটোমোটিভ ইঞ্জিনিয়ারদের সংগঠনের একজন গর্বিত সদস্য হতে পারবেন আমি এই ভিডিওর মাধ্যমে জাপানের অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ের পড়াশোনা এবং সেই সাথে এই অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরার চেষ্টা করেছি এরপরেও অন্য অন্য অনেক বিষয়ে আপনাদের জানার থাকতে পারে সেগুলো আপনারা আমাকে কমেন্টসে জানাবেন আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওটা এই পর্যন্তই পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে খুব শীঘ্রই কথা হচ্ছে ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকবেন